আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে আপনাদের সাথে আছি আমি মজুমদার জুয়েল। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেই সব ব্যক্তিত্বের যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ, নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয়, অনুসরণীয়। সেসব স্বনামধন্য সুখ্যাত জনদের উপসংহারের আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সৈয়দ মুদাসসের আলী। সৈয়দ মুদাসসের আলী, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ যে আমাকে আপনি আজকে এখানে সুযোগ দিয়েছেন কিছু বলার জন্য। আপনার প্রতি কৃতজ্ঞতা। আমরা আপনার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। আগেই যেমনটা জানিয়েছি, আমাদের সঙ্গে স্টুডিওতেও অতিথি হিসেবে উপস্থিত আছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সৈয়দ মুদাসসের আলী। আরেক দফা স্বাগত জানিয়ে নিই আপনাকে আমাদের উপসংহারে। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান আপনি, সেই মেডিকেল রিসার্চ কাউন্সিলের বক্তব্য দিয়ে শুরু করতে চাই। এই প্রতিষ্ঠানটি সম্ভবত বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রে যতগুলো ওষুধ টিকা যাগুলো দরকার সেগুলোর পারমিশনটা আপনারা দেন। এটা হচ্ছে কন্ট্রোলিং অথরিটি বাংলাদেশ মেডিকেল রিসার্চের, যত অর্থাৎ ওষুধ ভ্যাকসিন থেকে শুরু করে আমাদের সব কিছুর একটা ইথিক্যাল ক্লিয়ারেন্স আমাদের কাছ থেকে নিতে হয়, অর্থাৎ এটা হিউম্যান বিইংয়ে ইউজ করা যাবে কি যাবে না আমার উল্লেখ করা প্রয়োজন। সেই সাথে আমি কিন্তু কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ও বাংলাদেশ ওই জায়গাটা আসবো। আগে আমি রিসার্চ কাউন্সিলের বক্তব্যটি শেষ করি যে আপনারা যে কাজ করছেন, যে ইথিক্যাল পারমিশন, নীতিগত অনুমোদন দিচ্ছেন, যেটা সেটার জন্য আপনার যথেষ্ট পরিমাণ লোকবল সব কিছু আছে কি? জি আছে। কারণ হচ্ছে যে এখানে আমাদের ফিক্সড জনবলের অতটা প্রয়োজন নাই, প্রয়োজন হচ্ছে যারা নাম করা রিসার্চার, তাদেরকে আমরা এই কমিটির মেম্বার করি। এবং এটা মোটামুটি আমার একার এখতিয়ার বলা চলে। যেমন এবার এই কমিটির প্রধান করেছি এদেশের স্বনামধন্য চিকিৎসক, মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসক প্রফেসর আবদুল্লাহ, যিনি একই সাথে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের প্রফেসর এমিরিটাস। এবং সবচেয়ে বড় কথা, যেটা চিকিৎসকদের বাইবেল বলা হয়, ডেভিডসন মেডিসিনের যারা উপদেষ্টা মণ্ডলী এডিটোরিয়াল বোর্ডের এক নম্বর সদস্য হচ্ছেন প্রফেসর আবদুল্লাহ, তাকে করেছি চেয়ারম্যান। এবং ICDDRB থেকে শুরু করে যেসব বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনে যারা রিসার্চার হিসাবে প্রতিষ্ঠিত এবং সুপ্রতিষ্ঠিত, তাদেরকে এর সদস্য করেছি। এবং এরা মোটামুটি কন্ট্রোল করেন, অনেকে এরা যে রিভিউ করবেন তা না, এরা বিভিন্ন রিভিউয়ার। যেমন একটা ভ্যাকসিন আসলো, এনাদের হয়তো কারোই ভ্যাকসিন সম্বন্ধে কোনো আইডিয়া নাই, কিন্তু যার ভ্যাকসিন সম্বন্ধে আইডিয়া আছে এরকম মিনিমাম আমরা দুইজন বা তিনজন লোককে পাঠাই। যদি তারা একই মতামত দেন তাহলে গ্রহণ কর হয়, একজনও যদি রিফার করেন তাহলে আমরা আবার অন্য জায়গায় পাঠাই। সুতরাং এটা মোটামুটি চেক অ্যান্ড ব্যালেন্স চলে। এবং এই ইথিক্যাল ক্লিয়ারেন্সটা ওয়ার্ল্ড ওয়াইড আমাদেরটা অ্যাকসেপ্টেড। আচ্ছা, আপনারা এই যে কমিটিটা করেছেন আপনি প্রফেসর আবদুল্লাহর নেতৃত্বে, সেই কমিটিটা কতদিনের জন্য কাজ করবে নাকি এটা দীর্ঘমেয়াদী কাজ করবে? তিন বছর আমার যে টেনিয়র, ফার্স্ট জুলাই থেকে শুরু, এই তিন বছর ওনারা থাকবেন। তারা এই বঙ্গভ্যাক্স নিয়ে এক ধরনের কথা উঠেছে যে বঙ্গভ্যাক্সের অনুমোদনটা দিতে আপনারা বেশি সময় লাগিয়েছেন, কথাটা কি ঠিক? না, একদম কথাটা সম্পূর্ণ ভুল ধারণার উপরে প্রতিষ্ঠিত। কারণ হচ্ছে তাদেরকে আমি সহায়তা করার জন্যে একদম মিডিয়াতে পরিষ্কারভাবে বলতে চাই, অল ইথিক্যাল নর্মস বাদ দিয়ে আমি নিজে তাদেরকে দাওয়াত দিয়ে তাদের ওখানে যে আমি লঞ্চ করেছি একাদিন এবং তাদের ICDDRB দিয়ে করতে বলছিলাম, CRO বলে কন্ট্যাক্ট রিসার্চ অর্গানাইজেশন, তারা এটা করে এবং ICDDRB খুব নাম করা। ছমাস পরে তারা কোনো একটা কারণে তাদের সাথে ডিফার হওয়ার পরে তারা আবার তুলে নিলেন, তাহলে এখানে ছমাস নষ্ট হলো। আর প্রত্যেকটা সময় তারা যখন জমা দেওয়া থেকে শুরু করে সবসময় মিডিয়াকেই খুব প্রচার করেছেন, ভাবখানেই যে মিডিয়া প্রেশার দিলে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় যেটা আমি এই রিসার্চ পয়েন্টে বলবো, উনি যখন আমার আলাপ হয় কঠিন সময়ে, বিশেষ করে এই সকল ভ্যাকসিন সব কিছুর ব্যাপারে, বলে আপনার একটা জিনিস আমার ভালো লাগে, উনি নিজে বলেছেন, আমি কোনো সময় মৃত লোকের সাক্ষী মানি না, যে আপনি বিজ্ঞান এবং রাজনীতিকে মিশান নাই। ওনার তো নিজের ছোট ভাই ওই ফার্মের
তিনি একজন এমপি, কিন্তু আমি আইন অনুযায়ী তাদের দেরি হয়েছে, তাদের সায়েন্টিস্টরা তাদেরকে ভুল বুঝিয়ে শর্টকাট হয়েছে। সায়েন্সে কোনো শর্টকাট নাই, কিন্তু আমরা তো পারমিশন দিয়েছি। পারমিশন দেওয়ার পরে এখন তারা প্রসেস মতো আসতেছে, এখন তারা র মেটেরিয়াল তাদের আনতে সময় লাগতেছে, এখন এটা আমাদের উপরে বললে তো হবে না। এইটা অন্তপক্ষে আমি যে পথ তাদের দেখিয়েছিলাম মিনিমাম দেড় বছর আগে এটা রিকগনাইজড হতো। তার মানে তাদের গাফিলতির কারণেই এতটা দেরি। তাদের গাফিলতি বলতে ওইভাবে না, আমি বলবো তাদের যারা সায়েন্টিস্ট তাদেরকে ভুল পথ দেখিয়েছেন। তাদের তারা ভেবেছেন যে হয়তো বিএমআরসিকে একটা শর্টকাট করা যাবে, কিন্তু এইখানে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন আমি সেইটা কারণ আই স্যার তার একটা দার্শনিক ভিত্তি আছে। মাননীয় প্রধানমন্ত্রী যে দেশ চালাচ্ছেন এখন, তিনি দার্শনিক শেখ হাসিনা হিসাবে তার দর্শনে বলে যে রাজনীতি এবং সায়েন্স এক হবে না। আপনি নিজে জানেন রিসার্চারদের কোনো বয়সের সীমারেখা নেই, এটা তার দর্শন। আজকে পদ্মা বিষ করার যেরকম দর্শন, কমিউনিটি ক্লিনিক করা বলেন দর্শন, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল একটা দর্শনের পরে। সুতরাং দার্শনিক শেখ হাসিনার সাথে কাজ করে আমি তার দর্শনের বাইরে কোনো কিছু কোনো অবস্থাতেই করব না। এই যে আপনারা এখন হিউম্যান ট্রায়ালের জন্য অনুমোদন দিলেন, সাথে তাদের র মেটেরিয়ালস আসার পরে এটা পুশ করার পরে আরও কতদিন লাগতে পারে ভ্যাকসিনটা আসতে? তারা ডিপেন্ড করে তারা কত তাড়াতাড়ি করে এবং তারা কত তাড়াতাড়ি আমাদেরকে রেজাল্ট জানাতে পারে, এবং এই রেজাল্টটা আমরা কিন্তু আবার ইন্টারন্যাশনাল রিকগনাইজ লোক দিয়ে আবার চেক করাব। কারণ হচ্ছে এই যে আমাদের তো ভ্যাকসিনের আমি সহ আমাদের কারো সরাসরি ততটা অভিজ্ঞতাও নেই, অতটা জ্ঞানও নাই, কিন্তু ভ্যাকসিন তো বাংলাদেশের ভ্যাকসিন হয় না। ভ্যাকসিন যখন হবে ভ্যাকসিন হচ্ছে বিশ্বের ভ্যাকসিন, সুতরাং আমাদের দায়িত্ব অনেক বেশি। এবং আগেই বলেছি যে বিএমআরসির ইথিক্যাল কমিটির যে অনুমোদন সেটা পৃথিবীতে খুবই সম্মানের সাথে দেখা হয়, সুতরাং আমরা সেইভাবেই দেখব। তবে বেশি সময় লাগবে না, সময় নির্ভর করবে তারা কত তাড়াতাড়ি করতে পারেন। আমরা আশায় থাকলাম, কারণ বাংলাদেশের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন সেটা যদি সঠিকভাবে ভালোভাবে আসতে পারে তাহলে আমাদেরও তো একটা মুখ উজ্জ্বল হবে, বাংলাদেশের ফ্ল্যাগ হবে। সেটাই তো আমারও তো এটা যেটা আমি বললাম যে আমি তো নিজে তাদের ওখানে গিয়েছি, কে কি বলবে বা কোন প্রতিক্রিয়া আমি কোনো কেয়ার করি নাই, কারণ আমি তো জানি যে আমি ইথিক্যালি কারেক্ট আছি। একটা জিনিস যেটা অনুমোদন মানে বাংলাদেশে উৎপাদনের জন্য একটা অনুমোদন পেয়েছিল দুটি প্রতিষ্ঠান, তারা কি বানাচ্ছে ভ্যাকসিন, করোনার ভ্যাকসিন তারা কি শুরু করেছে? তারা দেরি হলো কেন? এখন আমি যতদূর জানি তারা কারেক্ট লাইনেই যাচ্ছেন এবং শুধুমাত্র র মেটেরিয়ালের জন্য ওয়েট করতেছেন। এখন তারা মোটামুটি আমার বিশ্বাস তাদের কাজ দেখে যে তারা তাড়াতাড়ি করতে পারবেন। কিন্তু একটা জিনিস মানুষ প্রশ্ন করে যে এর মধ্যে তো এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে বুস্টার ডোজ পর্যন্ত করোনার বুস্টার ডোজ দিলে মোটামুটি একটা সেফটি জায়গা থাকতে হয়, তাহলে এই করোনার টিকাগুলো কাকে ইউজ করা হবে? কারণ বিশ্বের অধিকাংশ মানুষের টিকাই এখন দেয়া হয়ে গেছে। আমি বলি আসলে করোনা কিন্তু আমাদের ছেড়ে যাবে না, এটার হয়তো বিভিন্ন ভ্যারাইটি। সুতরাং এই যে ভ্যাকসিন হচ্ছে এবং আমরা যেটুকু দেখেছি তাদের আমাদের স্টাডিতে, তাতে এই ভ্যাকসিনের প্রয়োজন সবসময় থাকবে। তাছাড়া মনে রাখতে হবে 72টা দেশে আমাদের সরাসরি আমাদের ওষুধ তারা গ্রহণ করে এবং আমাদের সার্টিফিকেশনেই তারা নেয়। সুতরাং সেই সব দেশে তো তারা ভ্যাকসিন তৈরি করতে পারে না, এবং দামের দিক থেকে আমরা কোয়ালিটির দিক থেকে যেহেতু ইস্টাবলিশড এবং এত কঠিন মেথডে গেছে, তার ফলে আমি মনে করি এদের ফাইন্যান্সিয়াল মার্কেট ওয়াইড ওপেন এবং এই সুযোগ থাকবে বছরের পর বছর। জি, আমরা আশায় থাকলাম। একটু কমিউনিটি ক্লিনিকের বিষয়ে আসি। আপনি প্রতিষ্ঠানটি সংগঠনটির ট্রাস্টি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন অনেকদিন ধরেই, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি দায়িত্ব আপনাকে দিয়েছে আমি যতদূর জানি, এবং সেই কমিউনিটি ক্লিনিক মাঝখানে বন্ধ ছিল যখন প্রধানমন্ত্রী শুরু করেছিলেন, এরপর মাঝখানে আরও একটি সরকার এসে এটি বন্ধ করে দিয়েছেন, আবার শুরু হয়েছে। একটা অভিযুক্ত আছে যে এই কমিউনিটি ক্লিনিকগুলোতে নাকি চিকিৎসক থাকে না, ঠিক মতো চিকিৎসক পাওয়া যায় না, নার্সদেরকে দিয়ে চিকিৎসা হয়, এরকম কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। আমি বলি মাননীয় প্রধানমন্ত্রী, আমি যে কথাটা আপনাকে আগেও বলেছি, দার্শনিক প্রধানমন্ত্রী তিনি তার দর্শন ভিত্তিক যে এই প্রান্তিক জনগোষ্ঠী, এমনকি আমেরিকাতেও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রপার চিকিৎসা নাই, তারা বিনা চিকিৎসায় রাস্তায় মরে।
উনি চেয়েছেন প্রত্যেকটা লোক যেন চিকিৎসা পায়। এবং এই কনসেপ্টটি হচ্ছে যে আমরা মিনিমাম ম্যাট্রিক পাস লোক নিব, তাদের ট্রেন করব, রিট্রেন করব, তারাই প্রাথমিক চিকিৎসা দেবে। যদি যে চিকিৎসাটা তারা না দিতে পারে, এখানে 30টা ওষুধ ব্যবহার করা হয়, তাহলে তারা রিফার করবে উপজেলাতে। আচ্ছা, তারা এবং এই রিফারেল সিস্টেমে তারা যে তারপর দেরি না করে আলাদা আমরা ডিস্ক করেছি যাতে তারা যে কুইকলি এটা পেতে পারে। সুতরাং এইটা এখানে ডাক্তারের কোনো সুযোগই নাই এবং এই এটা একদম সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী যে দর্শন নিয়ে কমিউনিটি ক্লিনিক করেছেন তার বিপরীত হয়। এই কারণেই ডাক্তার বা নার্স কেউ না, আমরা ট্রেন বারবার রিট্রেন করব। আমাদের আপনি একটা ডিফেক্ট বলতে পারেন যে আমরা 14,000-এর উপরে কমিউনিটি ক্লিনিক করেছি, কিন্তু আমি নিজে দায়িত্ব নিয়ে বলেছি, কারণ প্রথম থেকে শুরু করে সেই 96-এ যখন হয় তখন থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি বিশ্বাস স্থাপন করে এখনও আমাকে রেখেছেন এই বয়সে এসে। আমরা সেইভাবে তাদেরকে ট্রেনিং রিট্রেনিং যতটা দেওয়া উচিত সেইভাবে দিতে পারছি না, বিশেষ করে নর্মাল ডেলিভারি। এটা প্রমাণিত যে নর্মাল ডেলিভারিটা যদি কমিউনিটি ক্লিনিকে আমরা দিতে পারি ঠিকমতো ট্রেনিং করে, তাহলে মাতৃমৃত্যু হার এবং শিশু মৃত্যুর হার রেডিক্যালি কমে যায়। আমরা যত আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি এটা কিন্তু প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে যেন ভ্যাকসিন হিরো বলা হয়, এটা তো এই প্রান্তিক জনগোষ্ঠীর আমার কর্মীরা তারাই করেছে। যখন এই যে মাতৃমৃত্যুর হার কমতেছে, এখানে শিশু মৃত্যুর হার কমতে, সব কিন্তু আসল ক্রেডিট প্রান্তিক জনগোষ্ঠী। এই ঢাকা শহরের বড় বড় হাসপাতাল কিন্তু কাজ করে ঠিকই, কিন্তু সত্যিকারের টোটাল ইম্প্যাক্টটা কিন্তু হয় এই প্রান্তিক জনগোষ্ঠী। সেই জন্য আমি এক জায়গায় বলেছিলাম যে শেখ হাসিনার শক্তি প্রান্তিক জনগোষ্ঠী। তিনি এটা কিন্তু বিএনপি বুঝতে পেরেই কমিউনিটি ক্লিনিককে বন্ধ করে দিয়েছিল, কারণ অনেক গ্রামের লোক কমিউনিটি ক্লিনিক না বলে বলে হাসিনার এটা কমিউনিটি ক্লিনিক, শেখের বেটির কমিউনিটি ক্লিনিক। এই যে তার যে ফিলোসফিটা, এটা কিন্তু তাকে সত্যিকারে আন্তর্জাতিক মণ্ডলে একজন দার্শনিকের স্থান স্থায়ী করে দিয়েছে। এই প্রতিষ্ঠানটাকে, এই সংগঠনটা ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়, সরকার সরাসরি বেতন দেয় নাকি আপনাদের ট্রাস্টে আসে, ট্রাস্ট থেকে এই সহায়তাগুলো করেন আপনারা? আমি বলি, আমি এটাকে যখন ট্রাস্টি বোর্ডে আসে, এটা পার্লামেন্টের ট্রাস্টি বোর্ডে করে, যাতে এটার কন্টিনিউটি থাকে। দুবছর পর হয়তো আমি চেঞ্জ করব। এখন ওষুধ কেনার জন্য টাকাটা সরাসরি চলে যায়, যত মানে 4-5 কোটি টাকা লাগে, যাতে টাকাটা আর আমার আলাদা হিসাব দিতে না হয়। তাদের ট্রেনিংয়ের টাকাটা যারা ট্রেনিং করবে সরাসরি চলে যায়। আমার কাছে শুধু হেড অফিস চালানোর জন্যে 4-5 কোটি টাকা আসে, আর সব সিস্টেমের ভিতরে চলতেছে। সিস্টেম কেন করেছি, যে যাতে করে এই যে ট্রানজিশনাল পিরিয়ডে কোনো গ্যাপ না হয়। আমাদের এক্সপিরিয়েন্স দরকার, প্রথম 3 বছর ভালো করে এক্সপিরিয়েন্স আমার, এমনকি আমার নিজেরও ছিল না, যে এই 14,000 কী করে ঠিকমতো চালানো যায়, একদিনও যেন ওষুধবিহীন না থাকে, একদিনও যেন কমিউনিটি হেলথ ওয়ার্কাররা ই না করে। তারা যেমন মাঝে খুব ভাবছিল যে রেভিনিউতে যাবে, আমি নিজে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সদয়ে, উনি করেছেন কি, একজন সরকারি কর্ম, এক কথাই হবে, একজন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সকল সুযোগ সুবিধা পাবে, ইনক্লুডিং তার পেনশন, সব কিছুই কিন্তু ট্রাস্ট হওয়ার পরেও তারা পাবে। সুতরাং তাদের সম্পূর্ণ অধিকারকে পার্লামেন্ট রিকগনাইজ করেছে। আমরা এখনও ট্রানজিশনাল ফেজে আছি, তবে আবারও আমি রিপিট করে বলবো, যতটা আপনারা সমস্ত মিডিয়া আমাদেরকে সাহায্য করতেছে, তার চেয়ে কিন্তু আমাদেরকে তারা খুব পজিটিভ ইমেজ দিচ্ছে, তাতে লোকও এনকারেজ হচ্ছে, আমাদের কর্মীর হচ্ছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি আমার সম্পূর্ণ দায়িত্ব পালনে এখনও নিজের যতটুকু সক্ষমতা আছে সেই সক্ষমতাটা পুরোপুরি ব্যবহার করতে সক্ষম হইনি। এটা কেন, মানে আপনি, এটা ভালো যে আপনি ব্যর্থতার দায় স্বীকার করছেন, কিন্তু এতগুলো মানুষকে প্রশিক্ষণের বিষয়টাকে সমস্যা তৈরি হচ্ছে কথা, আপনি যেটা বললেন যে সঠিকভাবে প্রশিক্ষণটা দেওয়া সম্ভব না। আমি, আপনি খুব ভালো পয়েন্ট বলেছেন, যে যদি সঠিকভাবে প্রশিক্ষণই দিতে পারি তাহলে তো নর্মাল ডেলিভারি সব কিছু পারিনি, এই জন্যে যে আগেটা সেন্ট্রালাইজ ছিল, ঢাকায় এসে আমরা ট্রেন অফ দ্য ট্রেনার করতাম, আমরা ট্রেনিং নিতাম, তারা যে আমি এটা চাচ্ছি উপজেলা পর্যন্ত নিয়ে যেতে, যাতে তাদের বাড়ির কাছে আসে, তারা
প্রতি দুই মাস বছরে একবার বা দুইবার ট্রেনিং না হয় আমি তো অল্টারনেট মান্থে নিতে পারি। এই যে ট্রানজিশনালটা, এই ট্রানজিশনটা আমি করতে পারিনি, কারণ আনফর্চুনেটলি এদিকে করোনা এসে গেল, তারপরে আবার এই যে যুদ্ধ বিগ্রহ, এর ফলে হলো কি যে আলাদাভাবে যে আমি টাকা চাবো সেটা আমি চাইতেই তো আমার লজ্জা করে, বরং মনে হয় যে আমার টাইম বিং অন্তত দেশটা অন্যের চেয়ে ভালো অবস্থা আছে এবং আমি জেনে বলতেছি আমরা এই অবস্থাকে কন্টিনিউ যদি করতে পারি তাতে। আমি সেই জন্যই বলেছি যে আমার যে ট্রেনিংয়ের আপনি বললেন ওটাই যদি বলি তো ওখানে তো আমার ব্যর্থতা আছে, কারণ আমি তো ট্রেনিং যদি উপজেলায় নিতে পারি তাহলেই তো আমার সাকসেস রেট এর চেয়ে 5 গুণ বেড়ে যাবে। এই সব কতগুলি স্ট্রাকচারাল যে আমার দায়িত্বগুলি আছে সেই দায়িত্বগুলি সঠিকভাবে আর সঠিক লোক চয়েস করা সেটাও আমাদের পেতে একটু সময় লাগতেছে। আচ্ছা আচ্ছা, আমরা আশা করবো যে এটা অচিরেই আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং কমিউনিটি ক্লিনিক সঠিকভাবে চলবে এবং কোনো কারণে মানে কোনো কারণে যেন এটা বাধাগ্রস্ত না হয়, প্রান্তিক জনগোষ্ঠী যেন হাতের কাছে চিকিৎসা সেবাটা পায়। আপনার সাথে আলোচনা আরও সামনে নিয়ে যাবো, একটা বিরতি নিয়ে আসছি আপনার সঙ্গে আলোচনায়। দর্শক, উপসংহারে নিচ্ছি একটা বিরতি, সঙ্গে থাকবেন। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সৈয়দ মুদাসির আলী। অধ্যাপক মুদাসির আলী, স্বাস্থ্যসেবা নিয়ে, কমিউনিটি ক্লিনিক নিয়ে আপনার সঙ্গে অনেকক্ষণ আলোচনা করলাম, এবার একটু স্বাস্থ্যের যে অবস্থা আমাদের, স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বলা হয় বাংলাদেশ অনেক এগিয়েছে, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এগিয়েছে এটি বলার কোনো অপেক্ষা রাখে না, কিন্তু সার্বিক অর্থে যদি বলি যে সার্বিক অর্থে চিকিৎসা সেবা বেড়েছে নাকি চিকিৎসা ক্ষেত্রে ব্যবসায়িক সেবাটা বেশি বেড়ে গেছে? আপনাকে যদি স্পষ্ট, আজকে প্রায় আমি 80তে পাড়া দিয়েছি বলা চলে, 6 মাস পর আমার 80 বছর হবে, আমাকে বলতেই হবে যে ব্যবসা জিওমেট্রিক প্রপোর্শনে বাড়ছে আর নর্মাল ওয়েতে বাড়ছে চিকিৎসা সেবাটা। কারণ হচ্ছে টাকা সকলেরই প্রয়োজন আছে। হোল সমাজের চিত্র আপনি দেখেন, এই যে সুইসাইডের যে রেট, আগে তো এরকম ছিল না একটু কিছু হলেই, আজকে চুরি একজন দারোয়ানের বাসায়, হোল সোসাইটিটা কেন যেন দুর্ভাগ্যবশত পচে গেছে বলা চলে। এবং চিকিৎসাকে তো আমার আপনারই ভাই বা ছেলে বা অন্য কিছু, তারা তো এর বাইরে না, সুতরাং দুর্ভাগ্যবশত আমার বলতে হয় তারাও এই ব্যবসার সাথে, যেমন আমেরিকাতেও ব্যবসার সাথে জড়িত, যার জন্যে তারা ঠিকমতো ওষুধের দাম এত বেশি এখানে। সেই জন্য আমি বলবো যে তাদের মনোবৃত্তি যতদিন পর্যন্ত চেঞ্জ না হবে, এমনকি ইন্ডিয়াতে গেলে আহামরি চিকিৎসা পায় তা না, কিন্তু একটা জিনিস তারা পায়, তারা ব্যবহারটা ভালো পায় আন্তরিকভাবে, তো এটাতে কোনো কষ্ট লাগে না। আমি যখন প্র্যাকটিস করতাম, এখনও গর্বের সাথে বলি, যেমন একজন ওল্ড ঢাকার থেকে কষাই আসলো, চাচা কেমন আছেন, মনে হতো চোখদের সাথে পারেন, আমার চাচা বললো এত বড় ডাক্তার, এপার চেয়ে ডাক্তার, এই তো এতে তো আমার কোনো কষ্ট হলো না, আমি এরকমভাবে দেখেছি এইটা কেন যেন। আর একটা জিনিস বাস্তব যে নাম্বার অফ পেশেন্ট এবং নাম্বার অফ ডাক্তার যেটা, সেইটা খুব ডিসপ্রপোর্শনেট আমাদের দেশে এখনও, এবং দুর্ভাগ্যবশত মেজরিটি ডাক্তার ঢাকা শহরে। সুতরাং একে আমাদের টোটাল শর্টেজ, 2 নম্বর ম্যাল ডিস্ট্রিবিউশন উইদিন দ্য কান্ট্রি, এর এই দুটো জিনিস যোগ হয়ে কেউ কে আপনি প্রথমে চাকরি চায়, চাকরি চাওয়ার পরে তারপরে তদবির শুরু করে কী করে ঢাকায় থাকা যাবে, আর ঢাকার থেকে যারা তারা বাইরে যে প্র্যাকটিস করবে কিন্তু ওইখানে পোস্টিং নিয়ে যাবে না, এটা একটা প্যারা, এমন একটা সিচুয়েশন হয়েছে যে এই সিচুয়েশনে আমাদের চিকিৎসক নিশ্চয়ই বাড়াতে হবে, যেটা প্রাইভেট মেডিকেল কলেজের অনেক করেছে তাতে, এবং তার সাথে সাথে আমাদের কোর্স কারিকুলামে প্রয়োজনে কবিতা, লিটারেচার, হিউম্যান রিলেশনশিপ এগুলি ঢুকাতে হবে, কারণ না হলে একজন ভালো মানুষ না হলে একজন ভালো চিকিৎসক হতে পারে না। সেই জায়গাটাকে তো একদম, এটা টেকনিক্যাল বিষয়, একদমই ধরেন একজন মেডিকেল কলেজে আসার পরে তাকে যদি মানবিকতা শেখাতে হয়, কবিতা শেখাতে হয়, তাহলে কিন্তু হবে কি, আমার মনে হয় পরিবার থেকে ছোটবেলা থেকে শিখে আসা উচিত, সে জায়গাটা কি নষ্ট হচ্ছে কোনো ধরনে? আমি সিটি কলেজেরও চেয়ারম্যান, 14 স্টুডেন্ট আমি জানি, যখন তারা আমার যে লাইট টাইটগুলো সব ভেঙে ফেললো আর ভিডিও ক্যামেরা ভেঙে পেলো প্রায় 36 লক্ষ টাকা, তখন আমাকে বললো কি ওদের ফাইন করেন, ফাইন টাইন না, আমি নতুন বুদ্ধি করলাম, কি বুদ্ধি, যে ওর মাদের খবর দেন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর অফিসেরও কয়েকজন অফিসারের ওয়াইফ, তাদের থানায় ডাকাইলাম,
ডেকে বললাম কি কিছু জিজ্ঞাসা করবে না, সারাদিন বসাই রাখবেন। তা ওরা দুপুরে একটু বিস্কিট আর পানি খাওয়াইছে, সারাদিন বসে থেকে বলে দেখেন আমার ছেলে মেয়ের যা অন্যায় করছে করুক, বলে চেয়ারম্যান সাহেব আসবেন। আমি গেলাম, বলে কেন্দ্রে দিলেন অনেক মা যে আপনার কথা তবু কিছু শুনে, আপনার তো ভয় পায়, ওরা বলে যে চেয়ারম্যান আসবে, কা আমাদের ভয়ও পায় না। তো এখন আপনি যে সমাজ বললেন, মা বাপ যতই শিখাক, চিকিৎসক যে কেউকে ভর্তির সময় যদি জিজ্ঞাসা করেন তোমার এম অফ লাইফ কি, সবাই বলবে মানবতা। আসলে মানবতাটা শিখার বিষয় না, এটা একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে সমস্ত মানুষের সাথে চিকিৎসকদের একইভাবে মানুষ বলে, সেটা আমি আপনি সকলে মিলেই এর সাথে যুক্ত। আমরা যারা জীবনের শেষ প্রান্তে এসেছি, আমাদের হিসাব করা প্রয়োজন যে আমরা আমাদের পূর্ববর্তী প্রজন্ম থেকে কতটুকু জ্ঞান পেয়েছি, তার সাথে সামান্য হলেও বাড়িয়ে সেটা দিতে পেরেছি কিনা, এই জায়গায় আমরা ফেল করেছি। এই যে আমরা আমাদের টিচারদের কাছ থেকে যেটুকু শিখেছি, আমরা যেটুকু তারপরে প্রজন্মকে পরের প্রজন্মকে শেখাবার, সেইভাবে তাদেরকে আসলে আমরা শেখাতে পারিনি। সেইখানে ডেফিনেটলি আমি নির্দ্বিধায় স্বীকার করি আমার থেকে, তবে যত দিন যাচ্ছে ততই কেন যেন আরও আমরা নিচের দিকে যাচ্ছি। কারণ আমরা বোধহয় লক্ষ্যই করি না যে চিকিৎসকদের সমস্ত লেখাপড়ার ভিতরে তাদেরকে যে তাদের দায়িত্বটিতে আলাদা কম্পেয়ার করে তো লাভ নেই, যে ডিসির এই ফ্যাসিলিটি আছে আছে নাই, তুমি থাকলে পারে তো তোমার বাড়ি ঘরের কেয়ার নেওয়া যাবে, তখন তো ডিমান্ড আসে। কারণ ওই যে বলে কি যে সিনেমায় লোকজন যায় না সেই জন্য ভালো সিনেমা হয় না, আর বলে ভালো সিনেমা হয় না দেখে লোকজন যায় না, এটা তো প্যারাডক্সিক্যাল, দুই দিকে আগে আসতে হবে। সেই জন্য আমি মনে করি ফ্যামিলির থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে আমাদের স্কুলের টিচারদের যে ভয় পেতাম একবারে, এখন বুঝি জনেকে হঠাৎ করে একেবারে কানটান পাঠা, আজকাল তো মিডিয়া অনেক বড়, কিন্তু আমার মনে হয় যে কিছু কন্ট্রোলিং অথরিটি দেওয়া দরকার, নাহলে পারে এমন একটা পর্যায়ে আসছে যে আমরা হয়তো আর ঠিকমতো মানবিক গুণাবলী নিয়ে ফিরে আসতে পারবো না। আমি তো এখন মানে ছেলেপেলেদের উপরে একটু যদি শাসন করা হয় তাতেই মোটামুটি স্কুল ভাঙতে আসি, মানে অভিভাবকরা তেড়ে আসেন যে আমার ছাত্রকে আমার ছেলে মেয়েকে কেন হাত দেওয়া হলো। কিন্তু একটা অবশ্যই আপনি যেটা বললেন যে একটা গন্ডি, একটা প্রতিবন্ধকতা, একটা শাসনের মধ্যে না থাকলে আসলে আমি বড় হওয়া একটু কঠিন হয়, আমার তো প্রবলেম হয় না। ওই তো আমি বললাম যে তারা মারা আনছে তারপরে তো ঠিক আছে, 14,000 স্টুডেন্ট কন্ট্রোল করা ইজ নট এ ম্যাটার অফ জোক। আপনারা কোনো পত্রিকায় তো দেখেন না সিটি কলেজের কিছু হচ্ছে, রাইট? একদম ইদানিংকালে একদম একেবারেই দেখা যায় না খুব একটা। একটা যেটা আপনি যেটা বললেন যে চিকিৎসকদের, চিকিৎসক তো ওত নিতে হয়, শপথ নিতে হয়, তাই না? মানে কিছু কিছু পেশায় শপথ নিতে হয় পেশাগত পেশায় আসার জন্য, তার মধ্যে চিকিৎসা একটা, সেই পেশা সেই শপথ ভুলে যাই আমরা। পাশাপাশি যেটি বললেন যে মানুষের মধ্যে মানবিকতা, মানবতার প্রতি একটা অবদান রাখার যে চেষ্টা সেটিও নষ্ট হয়ে যায়, খালি টাকা ইনকাম, সেই জায়গাটা পরিবর্তন কীভাবে আসতে পারে? আপনি যেটা বললেন সমাজ সবার মধ্যে একসাথে আসতে হবে, কিন্তু সরকারি চাকরিতে আসার পরে ঢাকার বাইরে চাকরি করাটা বাধ্যতামূলক প্রথমে, কিন্তু এক বছর না যেতেই কোনো না কোনোভাবে পড়াশোনার একটা স্নাতকোত্তর ডিগ্রি নেবে এগুলো ঢাকায় চলে আসছে, বা আরও অন্য কোনো কারণে তদবির করে চলে আসছে, এটা কীভাবে ঠেকানো যায়? আপনাকে আমি আরও গোড়ায় যেতে চাই, সবার হয়তো ধারণা যে সরকারি পর্যায়ে শুধু চিকিৎসার গাফিলতি হয়, প্রাইভেট যেখানে আপনি টাকা দিয়ে যান সেখানেও কিন্তু আপনি সঠিক চিকিৎসা গ্যারান্টিড না। সুতরাং আমাদের কিন্তু সমাজের সর্বস্তরে দেখতে হবে যে একজন চিকিৎসক যেখানেই কাজ করুন না কেন, তিনি যদি মনে প্রাণে যে চিকিৎসাই তার মূল মন্ত্র। আমি একবার আমাকে চিফ গেস্ট করে নিয়েছিল ভারতে খুব একটা ইম্পর্টেন্ট ইউনিভার্সিটিতে, তারা আমাকে অনারারি একটা ডিগ্রি দেওয়ার জন্যে। সেইখানে আমি একজন ইয়াং ছেলে এসে ভাইদের সালাম করলাম, আমার বক্তৃতা আমি বোধহয় 7-8 মিনিট বক্তৃতা দিয়েছি, এবং তারপরে একটা মেয়ে, আমি বললাম তোমরা কী বলো, হাজব্যান্ড ওয়াইফ, তোমরা কোথায় কাজ করো? বলল একটা গ্রামে জায়গায়। তা মেয়েটাকে বললাম যে তোমার ব্যাকগ্রাউন্ড কী, তার বাপ খুব নাম করা প্রফেসর ওইখানকার মেডিকেল কলেজে, আর ছেলেটা বলে আমি কৃষকের ছেলে। কৃষকের ছেলেটা যখন ওর সাথে বিয়ের আগে প্রেম কথাবার্তা হয়েছে, সে বলছে আমার এইম হচ্ছে আমি গ্রামে যেয়ে ওই কৃষকদের চিকিৎসা দেব।
মেয়েটা অ্যাগ্রি করেছে, তার একটা বাচ্চা হয়েছে বলল এবং তারা সেটা করতেছে। অর্থাৎ এরকম কিন্তু, অর্থাৎ সেইখানকার শিক্ষকদের তাহলে আমার চেয়ে ডেফিনেটলি ওই শিক্ষক সুপিরিয়ার, যে তিনি একজন প্রফেসরের মেয়েকেও গ্রামে যাওয়ার মতো মানসিকভাবে প্রস্তুত করতে পারতেছে। আমি মনে করি এই মানসিকভাবে প্রস্তুত করার জন্যে আমাদের কোর্স কালিক্রমের কিছু প্রয়োজন আছে, এমনকি ইন্টার্নশিপ যেটা বলেন এক বছরের জায়গা দেড় বছর করতে পারলে ভালো হয় মিনিমাম। গ্রামে যাবেন, সাধারণ লোকের সাথে মিশবেন, দরকারে আপনাদেরও মিডিয়াতে আসবেন, অন্য জায়গাও যাবেন, ওয়াইডার এক্সপোজার হলে আমার বিশ্বাস এটা একটা চেঞ্জ হবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে তাদেরকে মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায়, গ্রামে কীভাবে ধান চাষ করে সেখানেও তাদের সাথে মিশার একটা সুযোগ, ওয়াইডার যত হবে তাদের মানসিক তত, তারা দেখবে যে যে কোনো কাজ সৎভাবে করলে একটা প্রশান্তি আছে, যেটা আমি গ্রামে কমিউনিটি ক্লিনিকে যে দেখি যে হাল চাষ করে লুঙ্গি এই পর্যন্ত পড়া কিন্তু তার মুখে হাসি, আপনি আসছেন, ও শেখের বেটি পাঠিয়েছে, এই যে মানুষের যে প্রশান্তি যত সময় পর্যন্ত আপনি যে কাজ করতেছেন, যেহেতু ফর্মাল সেই জন্য বলছে, নাহলে ইউ আর লাইক মাই চাইল্ড, আমার নিজের সন্তান, আমার নিজের সবচেয়ে ছোটো হলো ছেলে, তার চেয়েও ইউর জুনিয়র, সে এখন ডেপুটি সেক্রেটারি ব্রিটিশ গভর্নমেন্টের। তাই সেই জায়গা হচ্ছে কি যে যদি ওয়াইডার এক্সপোজার না হয় তাহলে চিকিৎসকদের অন্য ক্ষেত্রে যাই হোক না কেন, আমার নিজের ক্ষেত্র বলি যে তাদেরকে কমিউনিটি ক্লিনিকে কাজ করতে পাঠাতে হবে, তাদের গ্রামে দেখতে হবে, গ্রামে হাল চাষ করতে হবে, দুই সপ্তাহ করে হোক, তাহলে তাদের মনের মানসিকতা চেঞ্জ হবে, তাহলেই গ্রামে থাকার জন্য তাদের আগ্রহ এবং সততাও বাড়বে। অবশ্যই আপনার সঙ্গে আলোচনায় আসবো, আরো একটা বিরতির সময় হয়েছে, দর্শক উপসংহারে পর্যায়ে নিচ্ছে, আরো একটা বিরতির সঙ্গে থাকবেন। মন্ত্রণালয়ের উপসংহারে আমাদের সাথে স্টুডিওতে আছেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডাক্তার সৈয়দ মুদাসির আলী। অধ্যাপক মুদাসির আলী, আপনি গোপালগঞ্জের কাশিয়া নিঃসন্তান, বঙ্গবন্ধু এলাকার মানুষ, এবং যতদূর জানি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা দুজনের সঙ্গেই কাজ করার আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আমি একটু ছোট করে শুনি। আমি ছাত্র জীবনে বঙ্গবন্ধুর সাথে প্রায় 11 বছর আমার মিশার সুযোগ হয়েছে, কিন্তু 11 বছরের ভিতরে যদি কারেক্ট হিসাব বলি হয়তো 1.5 থেকে 1.5 বছর, কারণ অধিকাংশ হয়তো আমি জেলে থাকতেন, বাইরে আসতেন, আর আসার সময় তো আমরা যে লেভেলে, তখন আমি বঙ্গবন্ধুর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলাম, থাকলেও তখন তো অসিজি ছিল, কিন্তু উনি তো বাইরে থাকতেন না, ওনার মেয়েকে তো আমি স্কুল লাইফ থেকে চিনি, যিনি এখন বর্তমানে এই প্রধানমন্ত্রী, যিনি দার্শনিক প্রধানমন্ত্রী হিসেবে দেশ খুব ভালোভাবে চালাচ্ছেন, তাকে আমি তখন থেকে চিনি, এবং আমার ইউনিভার্সিটি ইউনিটের যে কমিটি, কমিটির সদস্য ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং এই ফ্যামিলিকে আমি তখন ঢাকা মেডিকেলে পড়তেন, আমি ঢাকা মেডিকেল কলেজে, তখনকার আর এখনকার পার্থক্য বিরাট, সে কীরকম, আমরা আমি যখন থার্ড ইয়ারে পড়ি তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আমি, ফার্স্ট এবং লাস্ট, কারণ মেডিকেল কলেজ মিলে হতো, আর ইউনিভার্সিটি আলারা মেডিকেল কলেজকে ছেড়ে দিতে চায় না, আমাকে সে গল্প ইচ্ছা করেই করবো না, কিন্তু দে হ্যাড টু গিভ মি, কারণ তখন NSF ওয়াজ ভেরি পাওয়ারফুল, এবং আমি ছাড়া NSF কে ফেস করার ওদের কোনো উপায় ছিল না, সেই সেন্সে বললে বলতে হয় তাহলে কি মাসেল পার হয়েছে, ইয়েস মাসেল পাওয়ারও তখন লেগেছে, কারণ তখন যারা এই ছাত্র ইউনিয়ন করতো এদের কাঁধে একটা ঝোলা কবিতার বই আর প্রেম, আর ছাত্রলীগকেই ফেস করতে হতো NSF কে। তা আমি তখনকার বঙ্গবন্ধুকে দেখেছি এবং বঙ্গবন্ধুর সাথে ঠিক ওইভাবে শিখার সুযোগ পাইনি, কারণ হচ্ছে যিনি জেলে সেই জন্য, তখনকার যারা ছাত্রনেতা বিশেষ করে যার কাছ থেকে আমি বেশি উৎসাহ পেয়েছি এবং শিখেছি সে হচ্ছে শেখ ফজলুল হক মনি, তারপর আব্দুর রাজ্জাক, মরহুম আব্দুর রাজ্জাক, আরেকজন আমার ভাগ্নে এখন কানাডায় আছেন শহীদুল হক মুন্সি, তারা, আর তারপরে তো অনেকেই সাজুল আলম খান, রব থেকে শুরু করে সবাই আমরা কাছাকাছি, এবং সাজ ভাই তখনকার দিনে 60 দশকে অনেক কিছু তখন ওইভাবে বুঝতাম না, আমাদের কাছে পীর মনে হতো, কারণ তিনি সামহাও জেলে যেতেন। এখন অনেক ইতিহাস জানতেছি যে বঙ্গবন্ধুর কিলারের থেকে শুরু করে সব জায়গায় কিন্তু তার নামটা, তার না তার যোগাযোগ ছিল এবং ভালো কানেকশন ছিল, কিন্তু তখন তো আমরা সেটা বুঝিনি, তখন দেখছি 6 দফার জন্য তো তিনিই কাজ করতেছেন, এই বঙ্গমাতার সাথেও আমার পরিচয় ছিল, বিশেষ করে আগরতলা কেসের সময়,
একবার লিফলেট আনতে ছাপতে পারতেছি না, 60 টাকা লাগবে। তখন গেলাম, যাওয়ার পরে উনি বললেন বসো, বসার পরে 100 টাকা দিলেন। তখন সোনার ভরি ছিল 35 টাকা। পরে জেনেছি, অনেক পরে, তখন জানিনি যে তিনি তার গহনা বিক্রি করে পার্টি চালিয়েছেন। বঙ্গমাতার যে অবদান তখন আমরা আন্ডার ভ্যালু করেছি, কারণ দেখেছি মিটিংয়ে উনি বাইরে বসে আছেন আর পান খাচ্ছেন। তা আমরা পান খাওয়ার বাইরে দাঁড়িয়ে থাকা, কিন্তু পুরো অর্থ তখন ঠিকমতো বুঝতে পারিনি। তা বঙ্গবন্ধুকে যতটুকু না দেখেছি, বঙ্গমাতাকে বিশেষ করে আগরতলা কেসের সময় এবং তখন নেত্রীকেও দেখেছি। নেত্রীর কিন্তু সত্যিকারে তার রাজনৈতিক শুরু হয় 60 দশকে, কারণ যখন তিনি তখনকার ইডেন কলেজ নাম ছিল, এখন বদরুন্নিসা, ভিপি দাঁড়ান, আমাদের মেয়েদের ভিতরে কোনো সাপোর্ট ছিল না, এবং আমরা যারা জ্ঞানী গুণী তখন তাদের নেতা, আমরা ভালো করে বুঝালাম। একদিন আমি এবং রাজ্জাক সাহেব তখন বাইরে আসেন আর অনেকেই জেলে, যে ভালো করে বললাম যে আপনি তো হারবেনই ইলেকশনে দাঁড়ালে, কিন্তু 10% ভোটও তো পাওয়ার সম্ভাবনা না, না দাঁড়ানোই ভালো। উনি বললেন, আর এর ভিতরে মোনাম খানের স্টেটমেন্ট দিয়ে বসলেন যে শেখ মুজিবের মেয়ে যদি ভিপি হিসাবে জিতে তাহলে 6 দফার জন্য ম্যান্ডেট হবে। তখন এই নেত্রী বললেন যে আমি নির্বাচনে দাঁড়াবো এবং 6 দফার ম্যান্ডেটের জন্যই কাজ করব। তা আমরা মনে মনে হাসলাম যে এটা মানে কিছুতেই সম্ভব না, উনি 73% ভোট পেয়ে জিতেছেন একা, তখন তো উনি 6 দফার ম্যান্ডেট গ্রহণ করলেন। তখন আমেরিকার দুজন নাম করা দার্শনিকরা বলল যে ডেভেলপিং কান্ট্রি যে টাকা দিচ্ছে আমেরিকান সরকার, এটা বন্ধ করে দেওয়া উচিত, কারণ তাতে তাদের কষ্ট দীর্ঘায়িত করা হচ্ছে, এদের নর্মাল হইতে মরে যাওয়া উচিত। কিন্তু তখনই বঙ্গবন্ধু বললেন যে আমাদের দেশ স্বাধীন হবে এবং দেশ স্বাধীন হওয়ার পরে সোনার বাংলা গড়ে তুলব। দেখেন তখন সোনার বাংলার স্বপ্ন, সেটা এখন তার কন্যা দার্শনিক শেখ হাসিনা তার দর্শন দ্বারা সেই সোনার বাংলা গড়ার দিকে গেছেন। সুতরাং আমি সৌভাগ্যবান যে জাতির পিতার সাথে কাজ করতে পেরেছি, বঙ্গমাতার সাথে কাজ করতে পেরেছি, আর তার কন্যার সাথেও কাজ করে, তার কন্যার সাথে আমি 5 বছর অ্যাডভাইজার ছিলাম, এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তো আমাকে রেখেছেন। তো সুতরাং আমি মনে করি যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে শুধু, কিন্তু আমি কাশিয়ানি তো হলো, আমি লেখাপড়া করছি ঢাকায় মূলত, সুতরাং আমার গোপালগঞ্জ বা কাশিয়ানির সাথে অত যোগাযোগ নেই, ছিল না কখনোই। কিন্তু যোগাযোগ হয়েছে যেটা, সেটা হচ্ছে রাজনৈতিক মাধ্যমে, তারপরে যেটুকু হয়েছে সেটা হচ্ছে এই নেত্রীর দ্বারা। জি, এই রাজনৈতিক সম্পৃক্ততার কারণেই কি 2007-এ যখন মাননীয় প্রধানমন্ত্রী, তখন আওয়ামী লীগের সভাপতি, গ্রেপ্তার হন এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য আপনি সবার আগে সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিলেন তাকে বিদেশে নেওয়ার বিষয়টা, এবং তাকে আপনি বলেছিলেন মামলা করার কথা যদি বাধা দেওয়া হয়, সেই সময়টা একটু কথা একটু শুনি। আমি তার একটু আগে যাই, যখন এরা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতো, তখন আমি ঢাকা মেডিকেল কলেজে আইয়ের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে আমার রুমে ফটো টানিয়ে রেখেছিলাম বঙ্গবন্ধুর, বলছিলাম জাতির পিতা সংবিধানে আছে, সে ফটো নামাতে পারেনি, একটা গেল। প্রতিটা বাক্যে আমি সরাসরি ছাত্রলীগ করার পরে কোনো সংগঠনের সদস্য, এমনকি উপদেষ্টা হওয়ার সময়ও আমি কিন্তু আওয়ামী লীগের সদস্য হইনি। তারপরেও আমি যখন হলো ওই যে আওয়ামী লীগের সমার থেকে পরিচয়, আমার বরং বলা চলে যে আমার সম্পর্ক হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের সাথে 61 বছর, এখানে আওয়ামী লীগ বা অন্য কিছু হচ্ছে খুব কোইনসিডেন্টাল বলা চলে। সেই জন্যে যেখানে আমি তখনও জীবিত আছি আর বঙ্গবন্ধুর কন্যাকে তারা চিকিৎসা না শুধু, এটা তো এখন আলোচনা হয় না, সত্যি সত্যি তাকে স্লো পয়জনিং আর্সেনিক 3 দিন পরে পাওয়া যায় না, যখন স্কোয়ার হাসপাতালে থাকে তখন আমি রক্ত অন্য কায়দা করে বের করে আনতে পারছিলাম, কিন্তু সেটা ধরা পড়ে একটা নার্সের চাকরি চলে যায়। তখন নেত্রী তাকে অবশ্য সেই করছেন, সেটা অন্য জিনিস। তখন আমি ইচ্ছা করে যখন বললাম, রিস্ক ছিল, আমি যখন বললাম যে নেত্রীকে বাইরে চিকিৎসা করা, এর আগে তো নেত্রী যখন বাইরে গেছিলেন তখন তো দেশে ঢুকতে যায়নি, এবং আমি তো কখনো নেত্রীর সাথে সরাসরি আলাপ করে করিনি, এটা অনেকে হয়তো জানে না। তখন আমাকে এটাও বলেছে যে তুমি তো রিস্ক নিচ্ছ, তারপরে যদি বলে যে তুমি আসলে নেত্রীকে সরে দিচ্ছ, আমি বললাম আমি আমার বুদ্ধি বিবেকে যেটা বলে সেটা, আর যখন দেখা হতো উনি তো আমাকে নিষেধ করতেছেন না, কিন্তু এ সম্পূর্ণটা নিজের দায়িত্বে করেছি, এবং আমি মনে করি তখন আমাকে মেরেও ফেলতে পারতো,
আমার কাছে মনে হয়েছে যে আমার মতো হাজার হাজার লোক মারা গেলে কিছু আসে যায় না, কিন্তু নেত্রী যদি জীবিত থাকেন তাহলে বাংলাদেশ থাকবে, আর তাই না হলে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে। এখন আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমার নিজের জীবন বড়, আমার পরিবার, আমার সন্তানেরা আমাকে সমর্থন দিয়েছে, সেই জন্য এটা সম্ভব হয়েছে। কারণ লস তো আমি মারা গেলে তাদের, সেই লসটা তারা, আমার ছেলে একদিন বলেছিল যে এখন ইংল্যান্ডে আছে, যে তোমাকে মুদাসের ভাই বলেন সবসময়, আমার স্ত্রীও আমাকে বলেছে যে তোমাকে মুদাসের ভাই বলে, তা বিপদের সময় যদি ভাই হিসেবে না দাঁড়ালাম তাহলে তো উনি হয় উনি ভুল বলেন অথবা তোমার কোনো প্রবলেম আছে। সুতরাং তাদের জোরেই আমি, কিন্তু আসলে সবাই জানে পরিবারের একটা সাংঘাতিক সাপোর্ট না থাকলে করা যায় না, এবং তখন আমি আমার নৈতিক দায়িত্ব হিসাবে, অনেকে পালিয়ে গেছে, এমনকি লাস্ট চিঠি যখন দিতে যাই আমার সাথে কেউ, তখন এই যেটা প্রাইম মিনিস্টার অফিস ওখানে কেউ যেতে রাজি হয়নি, তখন আমি গিয়েছি। তখন আমার একটা ছিল যে ধ্যান ধারণা যে যেভাবেই হোক না কেন নেত্রীকে জীবিত রাখতে হবে, এবং নেত্রী অবশ্যই বেরিয়ে আসবেন এটা আমি জানি। অবশ্যই, এবং আপনার এই এই উদ্যোগের কারণে, এই সাহসিকতার কারণে মাননীয় প্রধানমন্ত্রী এখন আমাদের মাঝে আছেন, দেশকে সোনার বাংলা তৈরির কাজে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা মুদাসির আলী, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি অনেক বুদ্ধিভিত্তিক প্রশ্ন করে আমাকে দিয়ে আসল অবস্থাটা কি সেটা বের করে আনতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি উপসংহার, ফিরবো আগামী শনিবার রাত 8টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও বিবিসির সঙ্গে, থাকবেন।